والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد সম্মানিত ভাই, জানতে চেয়েছেন যে কখনো কখনো কোনো ব্যক্তির মৃত্যু সেজদারত অবস্থায় হয়ে যায়, আবার কাহোর মৃত্যু বাথরুমেও হয়। যার মৃত্যু নামাজ পড়া অবস্থায় হলো, এই মৃত্যুটাকে কি আমরা ভালো মৃত্যু হিসাবে গ্রহণ করতে পারি? পক্ষান্তরে যার মৃত্যুটা বাথরুমে হলো, এই মৃত্যুটাকে আমরা কি খারাপ মৃত্যু হিসাবে গণ্য করতে পারি? আকুল বিল্লাহি তৌফিক। নিশ্চয় কোনো মুমিন মুসলমানের মৃত্যু যদি কোনো ইবাদত করা অবস্থায় হয়ে থাকে, তাহলে এই মৃত্যু শুভ মৃত্যু, ভালো মৃত্যু, হোসনুল খাওয়াতিম আমরা এটা ধরে নিতে পারি। কারণ ব্যক্তির জীবনের শেষ যে আমলটি হবে, এটি হচ্ছে আল্লাহর কাছে প্রণিধানযোগ্য। ব্যক্তি জীবনের শেষ মৃত্যুটা যদি কোনো ইবাদত করা অবস্থায় হয়, কাল কিয়ামতের দিন ব্যক্তি ঠিক ওই অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। সহিহ হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা হজে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বাহনের উপরে ছিলেন, অতঃপর বাহন থেকে পড়ে যে এহরাম পরা অবস্থায় মিনাতে তার মৃত্যু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা তুখাম্মিরু রাসাহ, তোমরা তার মাথা ঢেকো না এবং তার শরীরে সুগন্ধি দিও না, বরং যে ইহরামের কাপড় পরে আছে এই অবস্থায় তাকে দাফন করো। কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে এই ব্যক্তি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর দরবারে এই ব্যক্তি উপস্থিত হবে। সুতরাং ব্যক্তি জীবনের শেষ আমলটি যদি ভালো হয়, তাহলে নিশ্চয় আমরা ধরে নেব যে এই ব্যক্তির হোসনুল খাওয়াতিম হয়েছে, জীবনের শেষ আমলটা সুন্দর হয়েছে। তবে কোনো ব্যক্তি ভালো অবস্থায় মারা গেলেই যে 100% এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি সৌভাগ্যবান, এমনটি কিন্তু আমরা ধরে নেব না। এই ক্ষেত্রে ব্যক্তির নিয়ত স্বচ্ছ থাকতে হবে। হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির যদি জুমা বারে দিনে হোক রাতে হোক যদি মৃত্যু হয়, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার কবরে আজাব মাফ করে দিবেন। তো এই জুমার দিনে ফাসেক ফাজের পাপিষ্ট লোকদেরও তো মৃত্যু হয়, আবার নন মুসলমানেরও মৃত্যু হয়, এইভাবে অনেকের হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে। এইগুলো মূলত তার অন্তরে, যাদের অন্তরে ঈমান আছে
এখলাস আছে তারাই হচ্ছে এই ফজিলত লাভ করবে। পক্ষান্তরে যাদের অবস্থা এর বিপরীত তারা কিন্তু মাহরুম হবে, বঞ্চিত হবে। সুতরাং কোনো ব্যক্তির মৃত্যু যদি কোনো ইবাদত করা অবস্থায় যদি সংগঠিত হয় তাহলে এইটি আমরা ভালো মৃত্যু হিসাবে ধরে নিতে পারি, আল্লাহর কাছে আশা রাখতে পারি যে এই ব্যক্তির হুসনুল খাওয়াতিম হয়েছে। পক্ষান্তরে কোনো ব্যক্তির মৃত্যু যদি বাথরুমে হয়, এইভাবে কোনো পাপ কাজ করা অবস্থায় যদি হয়ে থাকে, সে অশ্লীল কোনো নগ্ন বেহায়াপনা সিন সিনারি দেখা অবস্থায় তার মৃত্যু হলো, সিনেমা হলে মৃত্যু হলো, কোনো গান বাজনা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করা হয় এমন অনুষ্ঠানে তার মৃত্যু হলো, অথবা কোনো পাপ কাজ করা অবস্থায় যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে আমরা তার এই মৃত্যুটা সুইল খাতম হিসাবে আমরা ধরে নিতে পারি। তবে এটু হচ্ছে 100% কোনো ব্যক্তির মৃত্যু যদি বাথরুমে হয় তাহলে সেই ব্যক্তি 100% খারাপ, এটু কিন্তু আমরা ধরে নেব না। কারণ ভালো ব্যক্তির মৃত্যু কখনো বাথরুমে পড়ে যে সেখানেও হয়তোবা তার মৃত্যু হইতে পারে। তবে সাধারণ অর্থে যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা ব্যক্তি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো অবস্থায় মৃত্যু দান করে থাকেন, এটি হচ্ছে স্বাভাবিক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা আশা রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলেরই যেন হুসনুল খাওয়াতিম, মৃত্যুর পূর্বে যেন আমরা ভালো আমল করে যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি, এই তৌফিক দান করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ আমল, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا